প্রতারক ডেভেলপার কোম্পানি বিভো বিল্ডার্স কর্তৃক লিলি প্লাজার মার্কেট দখল ও ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে ক্র্যাব মিলনায়তনে ব্যবসায়ীদের পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন লিলি প্লাজা মার্কেটের স্বত্বাধিকারী মোসলেম আক্তার মির্জা। তিনি অভিযোগ করেন, বিভো বিল্ডার্স সন্ত্রাসী ও কুচক্রি মহলের যোগ সাজশে মার্কেটটি দখলের পায়তারা করছে, এজন্য ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান মোসলেম আক্তার মির্জা। তিনি প্রধানমন্ত্রী সহ সকলের সহযোগিতা কামনা করেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। আমার ভাড়াটিয়াদেরকে নানাভাবে বিরক্ত করে চলছে, কাজে বিভো বিল্ডার্সের এই ধরনের অসাধু আচরণের পরিষ্কার বোঝা যায় যে বিভো বিল্ডার্সের চেয়ারম্যান আব্বাসউদ্দিন আহমেদ ও এমডি জুয়েল মুন্সি কিছু সন্ত্রাসী ও কুচুকরি মহলের যোগ সাজশে মার্কেটটি দখলের জন্য তৈরি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত নিবেদন করছি যে আমি ও আমার পরিবার সহ ব্যবসায়ীদের এই পরিস্থিতিতে সরজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করছি।